আপনার নাম কি? তা ফরিদ হোসেন। কোনখানে আপনার বাড়ি? মতিনগর। মতিনগরটাকে বিশাল করার আন্ডারে? মতিনগর আগে আছেন বিশাল করার আন্ডারে, এখন গেছে গানতুলি থানা আন্ডারে। আচ্ছা, আপনি কিসের জন্য মরিঙ্গ খাইছেন? আমি দেখেন, আমি যে আমার কিডনি খারাপ আমি আগে জানতাম না, আমার হার্ট ব্লক হয়ে রয়েছে। আজ যাওয়ার পরে ত্রিপুরা চিকিৎসা করলাম, কোনো কাজে আসে না, গেলাম কলকাতা গেরোমিনা ভর্তি হইলা। তারা পরীক্ষা নিরীক্ষা করিল, কইরা কইল যে আপনার হার্ট অপারেশন হইতো না, তবে আপনার হার্টের তিনটা হার্ট ব্লক হয়ে গেছি গা, কিন্তু আপনার 63% কিডনি গেছে গা। তো আপনার কিডনি যে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আপনার বাড়িতে গিয়া ডায়ালিসিস করেন, আর কোনো আপনার রাস্তা নেই। তখন আমি বাড়িতে এলাম, আমার ছেলেরা এইসব শুনে হতাশ। তখন তারা একটা মোবাইলের ভাইরালের মধ্যে দেখলো এই মৃঙ্গ ওষুধের অ্যাডভার্টাইজটা দেখিয়া। তখন মৃঙ্গ কোম্পানির যারা সালা জানে এজেন্ট যারা আছে বিশাল বড়, তারারে ফোন করে আমার বাড়িতে আনলো। আইনা এভাবে তারা কইল যে আপনার কাগজপত্রগুলি দেন। তখন তারা ওই কলকাতার যে রবীন্দ্রনাথের যে ব্যবস্থাটি করছে, রিপোর্টটি করছে, এই রিপোর্টের কাগজপত্র সব দেখিয়া তখন তারা কইল যে মৃঙ্গ ইয়ারে আপনি খাইয়া দেখেন। কোনটা খাইছেন আপনি মৃঙ্গ? আমি মৃঙ্গ তো এটা তো নাম দামি শব্দটা স্মরণ নাই, আমি তো এটা জানি এটা যে মৃঙ্গ ইয়া এটা তো। আচ্ছা, মৃঙ্গ এটা খাইছেন? এটা খাইছি, আজকাল 6 বছর যাবত আমি এটা খাইতেছি। আচ্ছা, খাওয়ার পরে তখন আমি এটা বুঝতে আছি যে আমার আর এখন পর্যন্ত আপনার এই কিতা জানি ডায়ালিসিকরণ লাগবে না, ডায়ালিসিকরণ লাগবে না। আমি এখন এইভাবে আসি, আমার আল্লাহ রাখছে। আচ্ছা, এখন এমনিতে পাটা ফুলেনি? অনে পা তেমন আমি টিয়ার পাই না, তবে ওই ঝুলাইয়া বই তাহলে একটু সুস্থ মানুষ তো ঝুলিয়া বই তাহলে ভাব একটু ভারী হয়ে যাবে, এমনি আমি বুঝি না। তাহলে আপনার ডায়ালিসিস লাগবে না? আমার এখন পর্যন্ত 6 বছর যাবো, তারা কইছে বাদ গিয়া আপনার ডায়ালিসিস ছাড়া কোনো রাস্তা নাই, আপনি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, যদি আসেন আপনি ডায়ালিসিস করতে। তখন এই আই মৃঙ্গ খাওয়ার পরে আমি এখন পর্যন্ত আমি ডায়ালিসিস আজ 6 বছর যাবত কোনো লাগছে না। আচ্ছা, আপনি এখনও তো এটা খাইয়া দিতে? আমি এখনও সবসময় এটা খাইয়া দিতে। আচ্ছা আচ্ছা, মাসিমণি আপনি মেয়ের শরীর সুস্থতার লাগে কিছু কইবেন নি? আপনি খুশি নি? আলহামদুলিল্লাহ আমি খুশি, আমার স্বামী সুস্থ আছে, আল্লাহ রাখছে সুস্থ। আচ্ছা আচ্ছা, তাহলে মেশো এটা মানুষের বা জনগণের উদ্দেশ্যে কিছু করবেন না আপনি? আমি মনে করি আমার মতো যারা মুমূর্ষু রোগী, হাড়ে আক্রান্ত এবং কিডনিতে আক্রান্ত, নানা রোগে আক্রান্ত হয়ে রয়েছে, এটা তো এমন একটা ওষুধ, এটা তো আপনার এলিবাতিকও না হোমিওপ্যাথিকও না, এটা আয়ুর্বেদিক ওষুধ। আমি যেটা শুনছি জানি, কারণ আয়ুর্বেদিক ওষুধ যদি আমার এমন এমন সমস্যা মানে দ্বারা হইয়া রয়েছে, তারা খাইয়া দেখতে পারে, এমন খাইলে কোনো ক্ষতি হইতো না, ওনাদের সাইড ক্ষতি করবো এমন কোনো বিষয় না, এটা ভালো ছাড়া এটা কোনো ক্ষতি করতো না। যদি খাইয়া সেকেন্ড করে মনে হয় যে ভালোই হো, তারা আমার মতো খাইতে পারে। আমি তো প্রথম এইভাবেই খাইছি, খাইয়া দেখছি যে আমার উপকার হয়ে আছে। আমি তো কইলামই আজকে 6 বছর যাবত আমি তখন আসি, আমার হাড়ের অপারেশন হয়েছে না, আমার কিডনিরও আমার ডায়ালিসিকরণ লাগছে না, আল্লাহ রাখছে আমার। ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের।